হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শৌলি, শৌলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরে আমার মা কি রান্না করবে সেটা আমি তোমাদের দেখাবো। আমার মা আজকে শুক্তো রান্না করবে, কিভাবে রান্না করে দেখো, চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে আলু, ওটা হচ্ছে কলা, ওটা হচ্ছে সজনে ডাঁটা, এটা বেগুন, রাইতে উস্তে শুকনো 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 লঙ্কা দিলাম, তেজপাতা, পাঁচফোড়ন, লবণ দিলাম, বুঝলে? হলো ছোট হলুদ দেখাবে, জলদি আর এই দেখো মাছ, আজকে হবে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে পোস্ত দিয়ে ঝোল আর শাকের তরকারি। রান্নাটা করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। এটা হচ্ছে বাঙালি রান্না, তো আমার দিদা রান্না করতো। সবাই তো বিভিন্ন রকমের রান্না করে শুক্তো, আমরা একটু অন্যভাবে রান্না করি। কেউ হয়তো শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু আমরা হলুদটা দিই, অল্প পরিমাণে একটু হলুদ দিই, ঠিক আছে? একটু লঙ্কাও আমরা দিই। তোমরা দেখো এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো।
আমাদের শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো আজকে তোমাদের আমি রাত্রে ছোট্ট একটা মিনি ব্লগ করে দেখাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে যারা আমাদের যে সব কুকুর আমাদের কাছে থাকে তাদের দুপুরে শুধু খেতে দিই, শুধু দুপুরে না সকালে দুপুরে রাতে খেতে দিই, রাতে ব্লগটা করে তোমাদের আমি দেখাবো ছোট্ট একটা মিনি ব্লগ। ঠিক আছে, এই পর্যন্তই আমি শেষ করলাম। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।